আজ একটি জায়গায় যাচ্ছিলাম, রাস্তার সাইডে শাপলা দেখে ক্যামেরা বন্দি করে নিলাম। এই শহরে সচরাচর শাপলা তো দেখাই যায় না। রাস্তার অন্য সাইড রয়েছে প্রচুর পরিমাণ আম গাছ, সেখানে বৃষ্টিতে অনেকটা জল হয়েছে। আর সেই জলে কতগুলো হাঁস খেলা করছে। আর রাস্তাটির অন্য সাইডে রয়েছে রেল লাইন, একটি ট্রেন যাচ্ছে। খুবই সুন্দর একটি খেজুর গাছ রয়েছে। এখন যাচ্ছি অন্য একটি জায়গায়। এখানে রয়েছে খুবই সুন্দর একটি মন্দির, মন্দিরের সামনেই রয়েছে বড় একটি পুকুর। পুকুরটি দেখে মনে হচ্ছে খুবই পুরানো। এখানে একটি মহিলা অনেকগুলো জামা কাপড় ধুচ্ছেন। মনে হচ্ছে কোনো জমিদার আমলের পুকুরই হবে।
পুকুরের ওদিকটায় রয়েছে অনেকগুলো গাছ, একটি খেজুর গাছও রয়েছে। পুকুরের জলে দুলছে মালঞ্চ, কলমি, অনেক পুরানো এই পুকুর ঘাটটি দেখেই মনে হচ্ছে। এরকম বড় পুকুর এখন তো দেখাই যায় না, পুকুর ঘাটটি জীর্ণশীর্ণ হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা খুবই তাড়াতাড়ি সংস্কার করা দরকার। একজন এসে এখন মন্দিরের তালাটি খুলছেন। মন্দিরের চূড়াতেই রয়েছে খুবই সুন্দর ভোলা মহেশ্বরের মূর্তি। আজ আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওয়।